আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সবাই বিসমিল্লাহ বলে ক্লাস শুরু করব। আজকে সবাই আমরা একসাথে বলি বিসমিল্লাহ। আজকে আমি আমাদের স্পোকেন ক্লাস নেব। এর আগে আমরা স্কুল ক্লাস নিয়েছি, আজকে আমরা তোমাদের সাথে নিয়ে এসেছি স্পোকেন ক্লাস। তার আগে সবাই আমরা একসাথে বলি তো, যেহেতু আমরা সবাই সুস্থ আছি তাহলে আমরা কি বলবো বলো তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই বলো আমার সাথে আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়বো হলো স্পোকেন বইয়ের ৩১ নম্বর পেজটা, বের করো তো। এই বইটা তোমরা তো সবাই চেনো, চেনো না? দেখো তো স্পোকেন বই, তোমরা এখন সবাই আমার সাথে ৩১ নম্বর পেজটা বের করো। ৩১ নম্বর পেজে আমরা পড়বো আজকে হলো ৩৭ থেকে ৪১ পর্যন্ত ট্রান্সলেশন। বলো তো সবাই আমার সাথে ৩৭ নম্বরটা কি আছে? দেখো তো যথেষ্ট হয়েছে, ৩৭ নম্বরে কি আছে? যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে ইংরেজিটা কি? দ্যাটস এনাফ। ৩৭ নম্বরে কি আছে? যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে ইংরেজি হলো দ্যাটস এনাফ, যথেষ্ট হয়েছে ইংরেজি হলো দ্যাটস এনাফ। ৩৮ নম্বরে কি আছে? দেখো তো ৩৮ নম্বরে আছে হলো এটা অসম্ভব। ৩৮ নম্বরে কি আছে? এটা অসম্ভব, এটা অসম্ভব ইংরেজি হলো ইট ইজ ইম্পসিবল। অসম্ভব ইংরেজি কি? ইম্পসিবল। তাহলে এটা অসম্ভব ইংরেজি হচ্ছে ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, ইট ইজ ইম্পসিবল। আর দেখো তো ৩৯ নম্বরে কি আছে? তোমার ব্যাগ গোছাও, তোমার ব্যাগ গোছাও, তোমার ব্যাগ গোছাও ইংরেজি হচ্ছে অ্যারেঞ্জ। গোছাও ইংরেজিটা কি বাচ্চারা? অ্যারেঞ্জ। তাহলে বলো সবাই, অ্যারেঞ্জ ইওর ব্যাগ, তোমার ব্যাগ গোছাও, অ্যারেঞ্জ ইওর ব্যাগ, তোমার ব্যাগ গোছাও ইংরেজিটা কি বলো তো বাচ্চারা সবাই? অ্যারেঞ্জ ইওর ব্যাগ, তোমার ব্যাগ গোছাও, অ্যারেঞ্জ ইওর ব্যাগ। সঠিকভাবে বসো, বসা ইংরেজি কি? সিট। বসা ইংরেজি সিট। আর সঠিকভাবে ইংরেজিটা কি বলো তো সবাই? প্রপারলি। সঠিকভাবে ইংরেজিটা হচ্ছে প্রপারলি। তাহলে সঠিকভাবে বসো, সিট, প্রপারলি, বসা ইংরেজি সিট, বসা ইংরেজি কি বলো তো? সিট। আর সঠিকভাবে ইংরেজি হচ্ছে প্রপারলি। তাহলে কি হবে? সঠিকভাবে বসো, সিট, প্রপারলি, সঠিকভাবে বসো, সিট, প্রপারলি। সবাই বলো তো আমার সাথে আবার, সঠিকভাবে বসো, সিট, প্রপারলি। তোমরা বারবার পড়বে, বারবার বলবে, তাহলে তোমাদের কি হবে? মুখস্থ হবে তাড়াতাড়ি বারবার ভিডিওটা দেখলে। জোরে বলো, জোরে বলো কি? স্পিক লাউডলি। বলা ইংরেজি হলো স্পিক, বলা ইংরেজিটা কি? স্পিক। আর জোরে ইংরেজি হচ্ছে লাউডলি, জোরে ইংরেজি লাউডলি, আর স্পিক লাউডলি। জোরে বলো ইংরেজি কি? স্পিক লাউডলি। তাহলে বলো তো বলা ইংরেজিটা কি? তোমরা বলো তো আমার সাথে স্পিক। হ্যাঁ, পেরেছো তোমরা, বলা ইংরেজি হচ্ছে স্পিক। আর জোরে ইংরেজিটা কি? লাউডলি। জোরে ইংরেজি হচ্ছে লাউডলি। তাহলে জোরে বলো ইংরেজি কি হবে? স্পিক লাউডলি। জোরে বলো ইংরেজিটা কি হবে? স্পিক লাউডলি। তাহলে আমরা আবার ৩৭ নম্বরটা থেকে পারি নাকি দেখি, তুই একটু ইংরেজি ধরি আমরা। এই ইম্পসিবল অর্থ কি বলতে পারবো বাংলাটা বলো তো তোমরা? হ্যাঁ, অসম্ভব, অসম্ভব ইংরেজি ইম্পসিবল, অসম্ভব ইংরেজি কি? ইম্পসিবল। ব্যাগ অর্থ কি জানো তোমরা? থলে বলে, ব্যাগ অর্থ হলো থলে। কিন্তু এখানে আমরা তোমরা ছোট বলে লেখা হয়েছে তোমার ব্যাগ গোছাও, অ্যারেঞ্জ ইওর ব্যাগ। তাহলে শুরু থেকে পড়ো আমার সাথে, যথেষ্ট হয়েছে দ্যাটস এনাফ, যথেষ্ট হয়েছে দ্যাটস এনাফ, এটা অসম্ভব, ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, ইট ইজ ইম্পসিবল। তোমার ব্যাগ গোছাও, অ্যারেঞ্জ ইওর ব্যাগ, তোমার ব্যাগ গোছাও, অ্যারেঞ্জ ইওর ব্যাগ, তোমার ব্যাগ গোছাও, অ্যারেঞ্জ ইওর ব্যাগ। সঠিকভাবে বসো, সিট, প্রপারলি, সঠিকভাবে বসো, সিট, প্রপারলি, সঠিকভাবে বসে ইংরেজি কি বাচ্চারা বলো তো? সিট, প্রপারলি। জোরে বলো, বলা ইংরেজি কি আমার সাথে বলো তো? স্পিক, বলা ইংরেজি স্পিক। আর জোরে বলো ইংলিশ হলো স্পিক লাউডলি, জোরে বলো স্পিক লাউডলি। তাহলে এগুলো তোমরা বারবার পড়বে এবং কি মুখস্থ করবে। বারবার পড়লে কি হবে তোমাদের? বারবার পড়লে মুখস্থ হবে তাড়াতাড়ি, সুন্দর করে পড়বে। এই যে এই বইয়ের ৩১ নম্বর পেজটা বের করে তোমরা সুন্দর করে বারবার বলবে এবং বাসায় থাকবে,
নিয়মিত লেখাপড়া করবে, আব্বু আম্মুর কথা শুনবে, বড়দের সম্মান করবে, আজকে আর নয়। তাহলে ভালো থেকো বাচ্চারা, আসসালামু আলাইকুম।